আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইব্রাহিম, ও ইব্রাহিম আমি আল্লাহ চাই তুমি সবচাইতে প্রিয় জিনিসটা আমার নামে কুরবানি করবা। দুম্বা কুরবানি করলো, আল্লাহ বলে পছন্দ হয় নাই। বকরি কুরবানি করলো, আল্লাহ বলে পছন্দ হয় নাই। ডাক দিয়ে বলে ইব্রাহিম, ও ইব্রাহিম সবচাইতে প্রিয় জিনিসটা আমি আল্লাহর নামে কুরবানি করি। কুল ইন্না সলাতি আমার নামাজ আল্লাহর জন্য, ওয়া নুসুকি আমার কুরবানি আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া আমার জীবন আল্লাহর জন্য, ওয়া মামাতি আমার মরণ আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য। তবে প্রিয় জিনিসটাই আল্লাহর কাছে বিসর্জন দিয়ে দিবেন। এবার আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম সবচাইতে প্রিয় জিনিসটা আমি আল্লাহর নামে কুরবানি করো। এত কুরবানি করলো, এত সংখ্যা বাড়াইলো, আল্লাহর পছন্দ হয় না। হঠাৎ কইরা মনে মনে কয়, আমি আল্লাহর বলছিলাম আল্লাহ তুমি আমার সন্তান দাও, আল্লাহ আমার যে সন্তানটা দিছে গো এই সন্তান পরে আমি অনেক মহব্বত করি, এই সন্তানটা না জানে কত বড় হয়েছে, ও আল্লাহ আমি তো সব চাইতে আমার ইসমাইলকে ভালোবাসি, তাই তুমি আল্লাহ যদি রাজি থাকো আমি তোমার সন্তুষ্টির জন্য আমার পোলা ইসমাইলকে আমি কোরবানি দিয়ে দেব। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিসসালাম বলে বাবা, ও আমার বাবা আপনি তো আমার জবাই করবেন কিন্তু আমি রাজি আছি, কিন্তু গলার ভিতরে ছুরিটা চালাইবার আগে আপনার কাছে আমার তিনটা দাবি। এক নম্বর দাবি হলো আপনি আমার এক, আমি আপনার একমাত্র সন্তান, বেশি দিন দেখেন নাই যাই দেখলেন জবাই করতে আনছেন। আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাইবেন আপনার চোখ যদি আমার চোখের দিকে পড়ে আপনার কিছুটা হলেও মায়া লাগতে পারে। পৃথিবীর কোন ছেলের চোখের দিকে তাকাইয়া সন্তানের গলার ভিতরে ছুরি চালাইতে পারে না, হাজার হলেও আপনার ভিতরটা নাড়া দিয়া উঠবে। এতে আল্লাহর পরিপূর্ণ সন্তুষ্টি আপনার আদায়ের ভেগাত করতে পারে। দিয়া বলেন বাবা আপনি আমার চোখের মধ্যে কাপড় দিয়ে বাইন্ধা দেন যেন আপনার চোখটা আমার চোখের দিকে না পড়ে, আর আপনি আমার হাতটারে দুইটা হাতকে বেঁধে দেন যেন আমার হাত নড়াচড়া করলে যেন আপনার জবাইর মধ্যে প্রবলেম না হয়, আপনি আমার পা দুইটা বাইন্ধা দেন, পা বেঁধে দিল ইন্দিবিন টাইমে সুন্দর করে বাইন্ধা সন্তানের জন্য সহায়া দিল। ওই মুহূর্তে সন্তান ডাক দিয়া বলে ও বাবা, ও বাবা গো আপনি আমার চোখ বাঁচছেন ভালো কথা, কিন্তু গলায় ছুরি চালাইবার আগে আপনার কাছে আমার আর একটা দাবি আছে, কয় কি, আমার চোখের বাঁধনটা আপনি খুলে দেন, আমার হাতের বাঁধনটা আপনি খুলে দেন, আমার পায়ের বাঁধনটা আপনি খুলে দেন। বাবা ডাক দিয়া কয় সন্তান কেন, এবার সন্তান ডাক দিয়ে কি বাবা আপনি যদি আমার হাত পা বাইন্ধা চোখ বাইন্ধা যদি জবাই করেন সমাজের মানুষ কিয়ামত পর্যন্ত বলবে ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিল না, তার বাবা জুল কইরা তার জবাই দেখছিলেন কেমন পোলা। এরপরে চোখের বাঁধন খুলে দিল, বন্ধুরে আমার ও শিয়ারার বাবারা, ও বৈশার বন্ধুরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে দিবুনি সাজাইয়া, আসল বিয়া বাড়ি নাই বলে আসল নাই ওর কথা কম ঠিক কি না, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মুরে বড়ে পাতার গরম জলে কি শুয়ায়া মশারির তোলে, বড়ে পাতা গরম
চলে বড়ে পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে আতর গোলাপ আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না অ্যাবসলিউটলি সব সময় আমি আমার ব্রাহ্মণ বাড়িকে নিয়ে গর্ব করি কারণ ব্রাহ্মণ বাড়ির মানুষের দিন নরম যদিও মেজাজ কিছুটা নরম বিদেশ আপনি যান বিদেশ যদি দেখে যে ছেলেটা বিপদে পড়েছে ব্রাহ্মণ বাড়িয়া ছেলেদের সামনে যদি পড়ে তার পকেটে টাকা খরচ করে হলো সে ছেলেটাকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করছে এই যে দেখেন আজকে আমি এসেছি ব্রাহ্মণ বাড়ি আপনাদের ছেলে হিসাবে কথা অনেক অসুস্থতার পরে এসেছি কারণ ব্রাহ্মণ বাড়ির ছেলেরা মুখে যা বলে অন্তরে তাই করে জবান দিয়েছি রুহু তো আছে রুহু না থাকলে জানা যায় যাবেন রুহু যেহেত আছে তাহির দেহ মাহফিল আসবে এটি বাস্তব হয়তো আমি অনেক অসুস্থ কথা বলতে অনেক কষ্ট হয় এরপরে আমার অত্যন্ত শখের মাহফিল অত্যন্ত আগ্রহের মাহফিল আপনারা কত যে ভাগ্যবান আমি 22 বছর ধরে ওয়াজ করি ছাত্র জীবন থেকে আমি ওয়াজের মাঠে ছিলাম যাদেরকে বর্তমানে শিশু বক্তা বলা হয় আমি শিশু হয়ে মাঠে নামি নাই যখন আমি দাখিলি করি মোটামুটি সবই তো বুঝি ঠিক না ঠিক সেদিন থেকে যখন ওয়াজ করি কন্টিনিউ 18 বছর ধরে আল্লামা সৈয়দ তাহের শামাদ গাজিল্লাহ আলী অর্থাৎ আমার মুর্শিদ কেবলাকে এই ব্রাহ্মণ বাড়িয়া সদরে সুলতানপুর মাঠে আনার জন্য আমি সর্বোচ্চ অনেক পলিসি অনেক চেষ্টা করি কিন্তু হুজুর কেবলা এত ব্যস্ত চট্টগ্রামে শিডিউল দিয়ে শেষ করতে পারে না সেই জন্য আমরা কিন্তু ব্রাহ্মণবাড়ে সদরে আনতে পারিনি আপনারা যে কত ভাগ্যবান কসবা আমি কি এই মাঠে মানে কি দিয়ে বোঝাবো শুধু আমি যে আজকে আসছি যে যেই মাঠে আওলাদ রাসুলের কদম পড়েছে হয়তোবা সেই মাঠে যদি আমি অসুস্থতা শরীর নিয়ে যাই হয়তোবা আল্লাহ পাক এই আওলাদ রাসুলের রুসিল আমাকে মাফ করে দিবেন আমাকে সুস্থ করে দিবেন আমার কাছে এমন একটা কনফিডেন্স ছিল আমার হৃদয়ে তো সুতরাং একবার নয় দুই তিনবার এসেছেন অর্থাৎ এটা সাধারণ কোনো কথা যদি কেউ মনে করেন সাধারণ কোনো বিষয় তাহলে কপালের ভাগ নিজের কপাল থেকে মুছে ফেলে দিবেন যদি এটাকে মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে পারেন আওলাদ রাসূলের দামাল ধরে আপনি জান্নাতে যেতে পারি কি পারি না বলেন তো সেই মহব্বত এই মহব্বত এই কসবাবাসী লেশিয়ারাবাসী বাহিসারবাসী আপনারা আমরা আপনাদের এখানে এসেছে মানে কি আমরা ব্রাহ্মণ বাড়ি টোটাল বলতে পারে যে ব্রাহ্মণ বাড়িতে হুজুর কেবলা এসেছে কোথায় এসেছে লেশিয়ারা এসেছে লেশিয়ারা কত দূরে আমার বাড়ির কাছে মারফা হুজুরে বলেন কি বলেন আপনারা এরপরে দেখেন কষ্ট নেবেন না আমি কিছু প্রাসঙ্গিক কথা বলতেছি আমি খুব অসুস্থ কিন্তু কাদেরিয়া কাদেরিয়া শব্দটা আপনি জানেন পৃথিবীতে যত ক্লাস বলি প্রত্যেকটা ক্লাসে কিন্তু ফাঁস থাকে সমাজে যে ব্যবস্থাপনা সর্দারি বলেন সর্দারির ভিতরেও ক্লাস আছে নেতৃত্বের ভিতরেও ক্লাস আছে তো সুতরাং আমরা হুজুর কেবলা আলম তিনি এমন একটি নাম দিয়েছেন গৌসিয়া কাদেরিয়া এই আল্লাহর ওলিদের যে ক্লাস আছে এবং এক একজন এক একটা ভাবে প্রতিষ্ঠিত এক একজন এক এক ভাবে কিন্তু আমরা এমন একটা নাম পেয়েছি যিনি হলো সকল ওলিদের ওলি একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ যিনি সমস্ত ওলিদের ওলি এবং এ কাদরিয়া তাহিরিয়া সুন্নি হাফিজা মাদ্রাসা আজকে আমি তিনটা ছেলেকে পাগড়ি দিয়েছি আমি তো আমার ছেলেকে এখন হাফেজ বানাতে পারি নাই বয়সে ছোট আজকে আমার বাবা আব্দুল হক বলছে আমার নাতির আমি পাগড়ি দিয়েছি আমি যে কত তিনটা ছেলেকে পাগড়ি পরাতে গিয়ে আমি যে নিজে কতটুকু প্রাউড ফিল করলাম এবং আফসুস এবং দোয়া সবকিছু মিলিয়ে তাদের জন্য আফসুস হলো সেটা আমার ছেলেকে কবে হাফেজ বানাবো আর সবচেয়ে বড় দোয়া হলো আজকে গর্বিত বাবা তার সন্তানকে হাজার মানুষের সামনে আজকে পাগড়িটা পরিয়েছে ওই বাবা মায়ের আজকে হলো ঈদের দিন কথা বলেন ঠিক না বেঠিক সবচাইতে বড় কথা হলো
যারা হুজুর কেবলার আমানতটাকে ধরে রাখার জন্য জানে মালে টাকা পয়সায় এই হুজুর কেবলার মাদ্রাসাটাকে অত্যন্ত সুন্দর করে ধরে রেখেছেন, স্বাধীনতা অর্জনের সে রক্ষা করা বড় কঠিন। হুজুর কেবলা আমাদেরকে আমানত দিয়েছেন, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা এই মাদ্রাসাটাকে ধরে রাখার জন্য যে সংগ্রাম, যে চেষ্টা, এই চেষ্টাটার মূল্য আল্লাহর কাছে আছে না নাই? আরে আছে না নাই? আপনি ইউটিউবে সার্চ দেন, আপনি গুগলে সার্চ দেন, এবং বাংলাদেশের যত মানবিক সংগঠন আছে আপনি সকল সংগঠনগুলোকে একত্র করেন, দেখবেন আমাদের সরকারের পক্ষ থেকে পর্যন্ত গৌসিয়া কমিটি বাংলাদেশ হুজুর কেবলার মুখনিসৃত আল্লামা সৈয়দ তৈয়ব সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিষ্ঠিত গৌসিয়া কমিটি বাংলাদেশ। আপনারা জানেন সারা বাংলাদেশের করোনার যখন কেউ মা মারা গেলে সন্তান লাশ ধরে না, সন্তান মারা গেলে মা লাশ ধরে না, জানাজার মাঠে কেউ যায় না, এই গৌসিয়া কমিটির হুজুর কেবলার সৈনিকগুলো তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে হিন্দুদেরকে সৎকারের কাজ করেছে, মুসলমানদেরকে গোসল কাফন দাফনের ব্যবস্থা করেছে, এবং সারা বাংলাদেশে এই গৌসি কমিটি বাংলাদেশ ভূয়সী প্রশংসা করিয়েছে, কথা বলেন ঠিক না? তো সুতরাং আমি একটা আশ্চর্য হয়ে গেলাম, আমি একদিন যখন চিটাগং থেকে মাহফিল করে আসি, এই যে আজকে আসার সময় কিন্তু আমরা প্রায় অনেক জেমে পড়ছিলাম, আবার গাড়ি ঘুরায়া মনকসর দিয়ে ঘুরে কসবা দিয়ে ঘুরে কিন্তু আমাদের প্রায় 40-45 মিনিট সময় নেই, আমি আরো আগে আসতে পারতাম। আমি যখন চিটাগং থেকে মাহফিল করে এদিকে যাই, হঠাৎ করে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট, একটা নোহা গাড়ি, একটা হায়েস গাড়ি, মেবি এরকম। পরে খবর পেলাম যে তারা কোথায় যেন ওই যে করোনার সময় লাশ দাফন করতে আসছে, যাবার সময় এই গাড়িটা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। লাস্টে খবর নিয়ে দেখলাম ওদের কোনো কিছু হয় নাই। গাউসে পাকের আল্লাহর ওলিদের মায়ার নজর থাকলে আল্লাহ সেভ করে কি করে না? এবং অসংখ্য অসংখ্য লাশ কত হাজার হবে? প্রায় 51,000। আপনি একটা জিনিস দেখেন তো দেখি, এতগুলো লাশ যে দাফন করলো, একটা ছেলের আলহামদুলিল্লাহ করোনা হয়নি। আপনি রুহানি হিসাবটা আপনি শরীয়তের চোখ দিয়ে মিলাইতে পারবেন না, রুহানি খবর যদি মিলাইতে হয় আপনি শরীয়তের কোন রুহানি বিষয় যদি আপনাকে মিলাতে হয় আপনাকে রুহানি নজর দিয়ে মিলাতে হবে, আধ্যাত্মিক চোখ দিয়ে মিলাতে হবে, আপনি শরীয়তের চোখ দিয়ে কিছুই পাবেন না। আপনি যদি আল্লাহকে চান, রাসূলকে যদি চান, আউলিয়া কেরামের রুহানি ফয়জিয়ত যদি চান, আল্লাহর ওলিদেরকে মুখে স্লোগান দিয়ে পাওয়া যাবে না, হৃদয়ে ধারণ করার মাধ্যমে পেতে হবে, কথা বলেন ঠিক না? ঠিক, হৃদয়ে ধারণ করতে হবে। এই জন্য এই প্রতিষ্ঠানটার ব্যাপারে কথা বললাম, এই জন্য এটা আউলাদের রাসূলের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, এই এখানে আউলাদের রাসূলের কদম পড়েছে, এই প্রতিষ্ঠানকে ধরে রাখার দায়িত্ব আপনাদের। এই মাদ্রাসা হুজুর কেবলা কত সালে আসছিলেন মুস্তাক ভাই? 97 এ, তখন আমি ক্লাস 8 এ পড়ি, লাস্টে 9 এ। আপনি দেখেন যখন এসেছে তখন কিন্তু আমি আমার হুজুর কেবলার এখানে এসেছেন সেটা আমার গমরিত যায় নাই, কিন্তু দেখা গেল তিনি যখন প্রথম এসেছেন তখন আমি মুরিদ হই নাই। তার মানে বোঝা গেল যে মুরিদ হওয়ার আগেই তো এখানে হিসাব কিতাব, আমি বায়াত গ্রহণ করার আগে হুজুর কেবলা এখানে এসে প্রতিষ্ঠান করে গেছেন। সুতরাং এই প্রতিষ্ঠান আমার হুজুর কেবলার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, একটা না তো সারা বাংলাদেশে ঝলঝল করে 200 প্রতিষ্ঠান চলতেছে, ওই 200-এর ভিতরে আপনারা একটা পেয়ে গেছেন, কি মনে করেন? অবশ্য সৌভাগ্যের ব্যাপার, কথা বলেন ঠিক কিনা বলেন? এবং সারা এশিয়া উপমহাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া তামিল মাদ্রাসা, আর একটি হলো ঢাকার রাজধানী কাদরিয়া তৈয়বিয়া তামিল মাদ্রাসা। এগুলো তো হুজুর কেবলাদেরই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, কথা বলেন ঠিক না? আজকে আমি এখানে এসেছি, মুফতি গোলাম কিবরিয়া আল কাদরি শেখ তিনি জামিয়ার ছাত্র, আমি হলাম ঢাকা মোহাম্মদপুর কাদরিয়ার ছাত্র। হুজুর কেবলা বলছিলেন আমার মাদ্রাসার ছাত্র হলো বাগানের ফুল, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কমিটিদেরকে বলছিল তোমরা হলে মালি মালি মালি, বাগান পরিচর্যা করবা, বাগান পরিচর্যা করবা, এরা অনেক ফুল। সুতরাং আমি দেখতে পাচ্ছি আজকে আপনারা যে প্রতিষ্ঠানটা পাহারা দিচ্ছেন, আমার মনে হয় আপনারা খাদেম হয়ে পাহারা দিচ্ছেন, কথা বলেন ঠিক না? বেটে খাদেম হতে পারলেই অলি হওয়া যায়, খেদমতে খোদা নিয়ে মুগে সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ, কথা বলেন ঠিক কিনা? বেটে
সেই আল্লাহ এই দুর্যোগ বৈরী আবহাওয়ার ভিতরেও আওলাদে রাসূলের সেই প্রতিষ্ঠিত আর কদম মোবারকের বরকত তাবারুক আমাদের সকলকে বৃষ্টির ভিতরে নেওয়ার সুযোগ দিয়েছেন। এটাই তো সবচেয়ে বড় কারাম কথা বলেন ঠিক না বেটে? আমি ঘর থেকে বৃষ্টি নিয়ে বেরিয়েছি, এমন মুসলমানদের বৃষ্টি মনে সিজনে দেখছি কিনা সন্দেহ আছে। এরপরে আজকে এখানে ১২টা বাজতেছে, এখানে হাজার হাজার লোক বসে আছেন, আমার মনে মা বোনরাও কিছু আসছেন আছে না? আর হুজুর কেবলার মায়ের নজরটা একটু ধারণ করার জন্য আল্লাহ যেন আমাকে সেবা করে আর আপনাদের যারা অসুস্থ আছে সকলের জন্য ভালো করে বলুন আমিন। আমি আমার লাইফে এই প্রথম সবচেয়ে বেশি সুস্থ হয়েছি, আমি এত অসুস্থ কখনো হয় নাই যে আমি শারীরিকভাবে অসুস্থ কিন্তু গলাটা ভালো আছে। প্রবলেমটা এখানে কথা বললে পাবলিক বুঝে না যে আমি অসুস্থ। আমাকে জীবনে একবার ১০৪ জ্বর উঠছিল কমিটিকে বলার পর কমিটি বিশ্বাস করে নাই, কমিটি মোটরসাইকেল নিয়ে আমার বাড়িতে চলে আসছে, আসে দেখে আম্মা আমার পানি ঢালতেছে গায়ের মধ্যে গামছা দিয়ে ভিজায় মুছতেছে, ১০৪ জ্বর। এরা বলছে হুজুর না গেলে তো কষ্ট হবে, আপনি দোয়া করে চলে আসবেন। পরে যখন আমি আসসালামু আলাইকুম বলছি পাবলিক কোনো অসুস্থতার হিসাব পাইছে না, হাতের হাত মুখে হাত দিলে না বুঝতে আমার জ্বর ১০৪। এরপরে কমিটির এসে বলতেছে হুজুর আপনি মেহরবানি করে দেড়টা ঘন্টা মাহটা চালান তারপর তাহলে তোমাদের গেলে দোয়া করার জন্য এখন মধ্যে দেড় ঘন্টা ওয়াশ করার জন্য। এই জন্য এই জিনিসটা আমি বুঝাইতে পারি না, আজকেও কিন্তু সেম যে কোনো কথা শুরু করছি মনে হয় না যেন আমি আমার জীবনের সবচেয়ে বেশি অসুস্থ। এটা আল্লাহ পাকের একটা অসুস্থ দয়া। তো সবকিছু মিলে আমি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তাই তো আইয়ুব আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ আমার হাতটা পচায় তুমি শেষ করে দাও, আমার বডিটাকে পচায় তুমি শেষ করে দাও, আমার হাত পা সব পরে একদম কিড়া দিয়ে পচিয়ে চার্জ হার করে দাও, কিন্তু আমার জিহ্বাটাকে তুমি পচাও না। রহিমা জিজ্ঞেস করছে কেন অল বডি আপনার পচে গেছে, জিহ্বাটা পচতে না করলেন কেন? ও জিহ্বাটা যদি সুস্থ থাকে এই জিহ্বা দিয়ে আমি আমার আল্লাহকে ডাকতে পারবো। এটাই প্রেম, এটাই তো জায়গা, এটাকে ধারণ করতে হবে। দুনিয়াতে কিছু নাই, আজকে মারা যায় দেখেন, আজকে তাহির মারা গেলে সারা দুনিয়া আপনি একটু চেয়ারে বসবেন পিছনে দাঁড়ায় না, হ্যাঁ যেন সুন্দর দেখানো যায়। ভাই রামা ভাই তো আমার নসিব ভালো, আমার হুজুর কেবলার পেয়ারা বাচ্চা এবং এই মাদ্রাসার ধারণ করে রেখেছেন যিনি ও এই প্যান্ডেল দিয়েছেন মরহুম দুবরা সৌদাগর সাহেব, ওনার সন্তানরা দিচ্ছে না মরহুম দুবরা সৌদাগর সাহেবের জন্য আল্লাহ পাক জান্নাত বাসী করুন আমিন। তবে এই মাহফিলটা আজকে প্রমাণ করে ইনশাআল্লাহ এই মাহফিলটা করবেন শীতের সিজনে ইনশাআল্লাহ কোনা কেন, এবং পুরো মাঠ ইনশাআল্লাহ কানা কানা ভরপুর থাকবে আমার মন বলছে। আজকে যদি বৃষ্টি না হতো আজকেই তো অনেক কিছু হয়ে যেত, কথা বলেন ঠিক না বেটে? তবে কিবির আসাদকে অনেক ধন্যবাদ, তিনি চিটাগং জুম্মা নামাজ পড়াইয়া হুজুরকে বলা দেখছেন রুহানি মহব্বত কি জিনিস, যদি মহব্বত থাকে বাধা কি আর মানে, বাধা মানে মাত্র দুই দিনে নোটিশ আপনারা পেয়ে গেছেন মনে হয় মাহফিলই ম্যানেজ করে ফেলছে। এরপরে হুজুর কেবলার মহব্বতে চলে আসছেন, তো আল্লাহ পাক যেন হুজুর কেবলার হায়াত বরকত দান করে এবং রুহানি ফায়াজিয়ত যেন আমাদের সকলকে নসিব করে দেন আমিন। আমি অনেক কথা বলছি তবে একটি কথা বলবো, এই মাসটা হলো জিলকদ মাস নাকি? এই মাসটা হলো জিলকদ মাস, এই মাসের পর একটি মাস আসবে সেই মাসটা হলো জিলহজ মাস। হজের তিনটা মাস, একটা শাওয়াল, জিলকদ, জিলহজ, এই তিনটা মাস হলো হজের মাস। এবং আপনাদেরকে অনুরোধ করব এই যে সামনে জিলহজ মাস আসতেছে এই মাসের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি জিনিস,
প্রশ্ন করছে কুরবানি কি জিনিস। আজকে তো আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম না যে কুরবানিটা কি জিনিস। আমরা মনে করি কুরবানি মানে হলো গরু কিনার জবাই করে খাওয়া। আমরা তো এতটুকুই বুঝতে পারি সংজ্ঞা নাকি বাচ্চা কাচ্চা এটাই বোঝে, আমরাও এটাই বুঝি। রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কোরবানি যখন বান্দা যখন কুরবানি দেয়, কোরবানির পশুর মধ্যে যতটা পশম থাকে সেই পরিমাণ সওয়াব আল্লাহ দান করে। এটা সমসাময়িক খুব প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর তো আসতে পারবো না, একটু বলে দিয়ে যাই সংক্ষিপ্ত ভাবে। এরপরে যদি প্রশ্ন করি, এরপরে রাসূল বললেন, তোমরা মোটা তাজা সুন্দর দেখে কুরবানির পশুটা ক্রয় করো, বাট নট মানুষকে দেখানোর জন্য। কারণ আল্লাহর কাছে কুরবানির পশুর গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে বান্দার কুরবানি দাতার হৃদয়ের তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তো সুতরাং রাসূল বলছেন, তোমরা মোটা তাজা সুন্দর দেখে গরু কুরবানি করো। কেন? এই পশুটা হাশরের মাঠে তোমাদের পুল সিরাত পার হওয়ার বাহন হবে। খুব গুরুত্বপূর্ণ না? পুল সিরাত পার হয়ে যাব আমার গরু কুরবানি পশুর উপরে আরোহণ করে, এটা তো অফকোর্স একটা সুখবর। তো সুতরাং এই কুরবানি শুধুমাত্র গরু জবাই করে রক্ত প্রবাহিত করলে চলবে না, নিজের মনের ভিতরে যে আমিত্ব আছে, অহংকার আছে, হিংসা আছে, রিয়া আছে, তাকাব্বুরি আছে, সেটাকে আগে কুরবানি করতে হবে, সেটাকে কুরবানি করতে হবে। আমি একটা একজনের মহিষ আনলো, গরু আনলো 1,50,000 টাকা, আমি যদি 1,60,000 টাকা না আনি আমার কি মান সম্মান থাকে? এইরকম যেটা লৌকিক মানুষকে দেখানো, এটা ভুলেও করা যাবে? সন্তুষ্ট করবে একজনকে, জবান খুলে বলুন তিনি কে, আরো বড় করে বলি তিনি কে? পরিষ্কার কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় জিনিসটাই আল্লাহর কাছে দিয়ে দিতে হবে, সবচাইতে প্রিয়। আমি আল্লাহকে ডাকবো, আল্লাহর প্রেমে মেতে উঠবো, আমি আমার ঈদের সবকিছু উজাড় করে দিয়ে আমি আল্লাহকে ডাকবো। কথা বলেন ঠিক কিনা? আমার নামাজ একজনের জন্য, জবান খুলে বলুন তিনি কে? আমার কুরবানি একজনের জন্য, তিনি কে? আল্লাহ বলছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. যুবক ভাইরা মনোযোগ দিবেন, এটা কোরআনের মাদ্রাসা, কোরআনের মাহফিল, ঠিক কিনা বলেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ একজনের জন্য, তিনি কে? আমার কুরবানি একজনের জন্য, তিনি কে? আমার জীবন একজন, তিনি কে? আমার মরণ একজনের জন্য, তিনি কে? আমার জীবনের মালিক আল্লাহ, আমার মৌতির মালিক আল্লাহ। আমি নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, হজ করবো আল্লাহর জন্য, যাকাত দিবো আল্লাহর জন্য, দান করবো আল্লাহর জন্য, আমি মহব্বত করবো আল্লাহর জন্য, কাউকে মহব্বত করবো আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করবো আল্লাহর জন্য, কাউকে মহব্বত করবো নবীর জন্য, কাউকে ঘৃণা করবো নবীর জন্য। আমি যখন দেখবো কাহার ভিতরে মুস্তফার মহব্বত নাই, আমি তাকে কিছুই মনে করি না। আমি যখন দেখবো কাহার বিরুদ্ধে কাহার উন্মতের ভিতরে, কাহার হৃদয়ের ভিতরে নবীর মহব্বত আছে, আমি তার স্যান্ডেল গুলো আমার জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল, আন্তা মামান আহবাবতা, যার সাথে আপনার সম্পর্ক হবে তার সাথে আপনার জান্নাত হবে, তার সাথে আপনার হাসর হবে। আপনার সম্পর্ক যদি আওলাদে রাসূলের সাথে হয়, আপনি কি আওলাদে রাসূলের সাথে থাকতে পারবেন না? তাহলে দুনিয়ার লৌকিকতা যেন আমাদেরকে না পায়। অনেক সময় কিন্তু অনেক
আপনার জমিনে ফসলের মাঠে কিন্তু অনেক উই পোকা পড়ে, এগুলোকে কীটনাশক দিয়ে ধ্বংস করতে হয়। মনে রাখবেন সৎ কাজে শত বাধা আসবে, এগুলোকে আপনাকে প্রোটেকশন দিতে হবে। সকল বাধাকে উপেক্ষা করে হককে প্রতিষ্ঠা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাই তো আল্লাহ বলছেন, ইব্রাহিম তোমার সন্তান ছিল না, আমি আল্লাহ সন্তান দান করেছি। তুমি বলেছিলে রব্বি হাবলি মিনা সালিহিন, হে রব তুমি আমার সন্তান দাও। আপনারা বলুন তো সন্তান দেওয়ার মালিক কে? একটা মেয়ে হলে বলে কি জানেন, মেয়ে হয়েছে ছেলে নাই। দুইটা মেয়ে হলে স্বামী স্ত্রীকে দোষ, স্ত্রী স্বামীকে দোষে। আর যার সন্তান নাই তার যদি জিজ্ঞেস করেন সন্তান কেমন প্রয়োজন, তখন সে উত্তর দেয় আত্র হোক লুলা হোক বুবা হোক, একটা সন্তান যদি আল্লাহ আমারে দিত আমি খুশি হয়ে যেতাম। রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে রব আপনি আমাকে নেক সন্তান দান করুন। আল্লাহ একটা সন্তান দিয়েছে, ফুটফুটে সন্তান, যার নাম হলো হযরত ইসমাঈল। যদি বলুন না সুবহানাল্লাহ। মাস আনন্দের সীমানায় হঠাৎ করে নোটিশ আসলো, খোদাই এলান আসলো, রবের পক্ষ থেকে এলান আসলো, হে ইব্রাহিম তুমি এমন জায়গায় চলে যাও যেখানে জনমানবহীন শূন্য জায়গা, তরলতাহীন বৃক্ষ লতাপাতাহীন, যেখানে কোনো মানুষ থাকবে না, নীরব নির্জন, এমন একটি জায়গায় যাও মরুভূমির প্রান্তর। চলে গেছে সেই জায়গায়, হঠাৎ করে আল্লাহ নোটিশ দিলে, হে ইব্রাহিম সন্তান ঘর থেকে বের করে মাঠে নিয়ে এসেছ, এখন মাঠের মাঝখানে সন্তান রেখে তুমি চলে যাও। ইব্রাহিম সাল্লাম বললেন, হে হাজেরা আমাকে আল্লাহ বলেছেন বাড়ি থেকে আসার জন্য, আমাকে তোমাকে রেখে চলে যেতে হবে। হাজেরা বললেন, আপনি চলে যাবেন? বাড়ি থেকে বের হওয়ার সময় শুধু এনেছিলাম মস্ক ভর্তি পানি, আর এনেছিলাম শুকনো খেজুর, আর আপনি আমাকে রেখে চলে যাবেন? কোনো গাছপালা নাই, মানুষ নাই, পানি নাই, কিভাবে খাবো? আপনি কি আপনার স্ব ইচ্ছায় যাচ্ছেন নাকি আল্লাহর নির্দেশে যাচ্ছেন? তখন তিনি বললেন, আমি আমার আমার ইচ্ছায় যাচ্ছি না, আমাকে আমার আল্লাহ হুকুম করেছে। হাজেরা ডাক দিয়া বলে, হ্যাঁ স্বামী আমার। মনোযোগ, সময়সময়িক এটা কোরবানির আগে অনেক কাজে লাগবে, বিসলাইনে অনলাইনে সব জায়গায় সবাই বুঝতে পারবে আমাদের কেন আমরা এটা পালন করি, এটা কেন কোরবানি আসলে কি জিনিস। হাজরা ডাক দিয়ে আবার, স্বামী হ্যাঁ আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে অর্ডার করে থাকে, আমি হাজরা বিশ্বাস হলো এখানে মানুষ না থাকতে পারে, কোন ধরনের গাছপালা না থাকতে পারে, পানি না থাকতে পারে, আল্লাহ তো দেখে আমি একা, আমার সন্তানটা ছোট, আপনাকে এত কিছু দেখার পরেও আল্লাহ যদি অর্ডার করে থাকে, আমি হাজরা বিশ্বাস হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জমিনে না খাওয়ায় আমার না। ভরসা করবে একজনের, তিনি কে? তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল, এই দিক দিয়ে হাজারার কাছে মস্ক যতটুকু পানি ছিল সব শেষ হয়ে গেল, খাবার যা ছিল সব শেষ হয়ে গেল, কিন্তু হাজারার বুকের স্তনের দুধ শুকায় গেছে, সন্তান কোনোভাবে বুকের দুধ পায় না, মস্কের ভিতরে পানি নাই, এখন মরুভূমির লতাপাতাহীন জায়গা। এই যুবক অনেক মুরুব্বীরা ঘটনা গুলো জানে, কিন্তু এই নতুন প্রজন্ম ঘটনা জানে না, এদের কেউ মুসলমানদের ইতিহাস জানাতে হবে, কথা বলেন ঠিক কিনা?